মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতপোহালেই মন্ত্রিসভার শপথ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধিক নতুন মুখকে দেখা যাবে। মন্ত্রিসভার তালিকা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত আলোচনা করছি। রাতপোহালেই নতুন মন্ত্রিসভা তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বিধায়করা নিজেদের মতো করে খোঁজ খবর করতে শুরু করছেন। কে মন্ত্রী হবেন আর কে মন্ত্রী হবেন না তার হিসেব নিকেশ করছেন তারা। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নিজের কাজে অবিচল রয়েছেন। তিনি ইতিমধ্যে চারিদিকে বিচার করে মন্ত্রিসভার তালিকা তৈরি করে ফেলেছেন, যা সকালেরই অজানা। সোমবার শপথ নিতে চলেছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা। বেলা ১১টা নাগাদ বিধানসভাতেই রাজ্যের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। তারপরেই বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক রয়েছে। সূত্রে খবর, স্বরাষ্ট্র দপ্তর, স্বাস্থ্য দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। অমিত মিত্রকে অর্থমন্ত্রী করে ৬ মাসের মধ্যে জিতে আনার কথা জানা গেছে। আবার ওই দপ্তরে মন্ত্রী হতে পারেন অভিনব সরকারও, এমনটাও হতে পারে। যোজনা কমিশনের ধাঁচে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হতে পারে বলে জানা গেছে। সেখানে অমিত মিত্রকে নিয়ে আসা হতে পারে উপদেষ্টা দপ্তরে, আর একজন প্রতিমন্ত্রী রাখা হবে। নতুন পুরনো মিলে এই মন্ত্রিসভা তৈরি হবে। বেশ কয়েকটি নতুন মুখকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুশান্ত মাহাতো, বীর বাহা হাসদাকে সেক্ষেত্রে দেখা যেতে পারে মনে করছে রাজনৈতিক মহল। জুন মালিয়া কিংবা রাজ চক্রবর্তীর মধ্যে একজনকে দেখা যেতে পারে মন্ত্রিসভায়। তবে এবার আরও গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে চলেছেন সুব্রত মুখোপাধ্যায়। খাদ্যমন্ত্রী থাকছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ২১ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেয়েছেন মুর্শিদাবাদ ও মালদা থেকে। সেক্ষেত্রে এই দুই জেলা থেকে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা থেকে সাবিত্রী মিত্র ও সানিয়া ইয়াসমিন এবং মুর্শিদাবাদ থেকে সুব্রত সাহা এবং অপূর্ব সরকারের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল। আর পূর্ব মেদিনীপুর থেকে অধিকারী পরিবারের প্রধান বিরোধী অখিল গিরির মন্ত্রিসভায় ঠাঁই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উত্তর ২৪ পরগনা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য পরিবহন মন্ত্রী হিসেবে, মদন মিত্র ও শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসুর নাম তালিকায় রয়েছে বলে সূত্রে খবর। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনাতে তৃণমূল কংগ্রেসের ৩১টি আসনের মধ্যে ৩০টি পেয়েছে, তাই এখান থেকেই নতুন মুখ আসতে পারে বলে জানা গেছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার মন্ত্রী হতে পারেন। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকেও মন্ত্রিসভায় নিয়ে আসতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হতে পারেন মেঘলিগঞ্জ থেকে নির্বাচিত পরেশচন্দ্র অধিকারী। জলপাইগুড়ি থেকে মন্ত্রী হতে পারেন প্রদীপ বর্মা। উত্তর দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন গোলাম রব্বানি। দক্ষিণ দিনাজপুর থেকে মন্ত্রী হতে পারেন বিপ্লব মিত্র। হুগলি থেকে মন্ত্রী হতে পারেন সিনহাশিস চক্রবর্তী। তবে ইন্দ্রনীল সেন, মানস ভুঁইয়া, মনোজ তিওয়ারি মন্ত্রী হচ্ছেন বলেও তৃণমূল সূত্রে খবর। এই ছোট্ট আপডেটটি ছিল আপনাদের জন্য। অবশ্য ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। বিশেষ করে আপনারা যদি এই মন্ত্রিসভাকে পছন্দ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, তাহলে অবশ্য একটি করে শেয়ার করবেন। যার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে চ্যানেলের সঙ্গে